আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। তো মার্চ মাসের পর থেকে যারা জন্ম নিবন্ধনের অনলাইনের জন্য চেষ্টা করছেন, তো তারা একটা জিনিসই খেয়াল করছেন যে এই জায়গায় ফোন নাম্বার অপশনটা কিন্তু আসতেছে না আগের মতো। ঠিক আছে, এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন যে ফোন নাম্বার অপশন আসতেছে না, ফোন নাম্বার অপশন কোথায় বা কীভাবে ফোন নাম্বার দিয়ে এটা সাবমিট করব। তো তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম একটা সমাধান ভিডিও। তো পুরো ভিডিওতে আমি দেখিয়ে দেবো এটার সমাধান, কীভাবে আপনারা ফোন নাম্বার অ্যাড করবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো প্রথম স্টেপে আমরা জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য আসলে এরকম চলে আসে। তো আমি সুবিধার্থে নামগুলো লিখে রাখছি। তো এই জায়গায় আপনারা আগের নিয়মেই নামগুলো লিখবেন, সব কিছু ঠিকানা আগের নিয়মে দিবেন। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দেবেন, তারপর বাবা মায়ের ইনফরমেশন সব ঠিকঠাক মতো দিবেন, এগুলো সব আগের মতোই। তো মেইন স্টেপ হচ্ছে এই জায়গায়, এই জায়গায় কিন্তু আগে ফোন নাম্বার দেওয়ার একটা অপশন ছিল, এই জায়গায় ফোন নাম্বার দিয়ে তারপরে সংযোজন করে তারপর কিন্তু সাবমিট করে দিলে পরে এই অপশনটা দেখার পর অনেকেই ভাবেন যে সার্ভার ডাউন হয়ে আছে বা এখন আবেদন করলে সাবমিট হবে না। ঠিক আছে, তো এটা না, এটার কিন্তু নতুন আপডেট হয়েছে। তো আমরা অনেকেই জানি না সেটা, তো অনেকে না জানার কারণেই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেটা কীভাবে আপনারা ফোন নাম্বার যুক্ত করবেন, কীভাবে অ্যাড করবেন ফোন নাম্বার। তো এই জায়গায় আপনারা আগের মতোই সংযোজনটা দিয়ে নেবেন, মানে ইনফরমেশনটা এই জায়গায় সাবমিট করে নেবেন। তো তারপরে পরবর্তীতে চলে যাবেন, পরবর্তী অপশন আছে এই জায়গায়। পরবর্তীতে যাওয়ার পর এই জায়গায় সব কিছু চেক করে নেবেন। ঠিক আছে, চেক করে নেওয়ার পর নিচে দেখুন ফোন নাম্বারের নতুন একটা অপশন চলে আসছে। তো এই জায়গায় ওটিপি দিয়ে ফোন নাম্বারটা আপনার সাবমিট করতে হবে। আগের মতো আর নাই যে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিলেন হয়ে গেল, এমন না। এই জায়গায় ফোন নাম্বারটা দিবেন, ওই ফোন নাম্বার ওটিপি পাঠাতে হবে, তারপর ওই ওটিপিটা এই জায়গায় দিয়ে তারপরে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। তো এই জায়গায় ফোন নাম্বার উঠিয়ে দেবেন, যার আবেদন তার ফোন নাম্বার বা তার ফ্যামিলির যে কোনো একটা নাম্বার উঠিয়ে দিয়ে এই জায়গায় ওটিপি পাঠানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর সেই ফোনটায় একটা ওটিপি কোড চলে যাবে, 6 সংখ্যার একটা ওটিপি কোড চলে যাবে। ঠিক আছে, সেই কোডটা আপনারা ওই ফোন থেকে দেখে তারপর এই জায়গায় বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর কীভাবে আবেদন সাবমিট করবেন আর ওটিপি সাবমিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ওটিপিটা এই জায়গায় উঠিয়ে দেবেন, এই যে দেখুন 6 সংখ্যার, তারপরে যে সাবমিট লেখা অপশনটা রয়েছে ক্লিক করে দেবেন, ওটিপিটা সাকসেসফুল হয়ে গেছে ভেরিফিকেশন। তো আমাদের আবেদনটাও কিন্তু সাবমিট হয়ে গেছে, একসাথে একই লেগে কিন্তু দুটোটাই সাবমিট হয়ে গেছে। তো তারপর এই জায়গা থেকে আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন বা সেভ করে রাখতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন, আর বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালাম।